দীর্ঘদিনের দাবি মেনে আজ থেকে দু বছর আগে শুরু হয়েছিল রাধিকাপুর থেকে বারসই রেলপথের বৈদ্যুতিকরণের কাজ। দেশব্যাপী সামগ্রিক রেলপথের উন্নয়নে কেন্দ্রীয় নীতি অনুযায়ী বারসই রাধিকাপুর রেলপথে সেই বৈদ্যুতিকরণের কাজ এখন প্রায় শেষ। এখন আশায় বুক বেঁধেছেন জেলার মানুষ কবে এই লাইন দিয়ে বিদ্যুতের সাহায্যে ট্রেন চলাচল করবে। উল্লেখ্য, 2024 সালের মধ্যে দেশের সব রেলপথের বৈদ্যুতিকরণ কাজ সম্পূর্ণ শেষ করার উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। সেই অনুযায়ী এই পথে এই কাজ দ্রুত শেষ হওয়ায় খুশি সাধারণ মানুষ। উল্লেখ্য, বারসই রাধিকাপুর এই ব্রডগেজ লাইনটি গত 2006 সালে রূপান্তরিত হয়। বাংলাদেশের অংশটি ব্রডগেজে রূপান্তরিত হওয়ার পরে 2017 সালের মার্চ মাস থেকে ভারতের হয়ে নেপাল থেকে বাংলাদেশ বোল্ডার নিয়ে পণ্যবাহী ট্রেন যাতায়াত করছে। এখন গ্যাস লাইনের উপর এরপর কিন্তু ছুটবে ইলেকট্রিক ট্রেন, তার জন্য খুশি সাধারণ মানুষ। আমি চলে যাব, এখানে যারা যাত্রী তাদের সাথে কথা বলে নিব। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম রাকিব। আচ্ছা, বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি সুরঙ্গপুরে। আচ্ছা, এরপরে তো ইলেকট্রিকের সাহায্যে ট্রেন চলবে, কেমন লাগছে জানতে পেরে? মানে দারুণ লাগছে যে একটা মানে সুবিধা হবে আমাদের এই টাউন কালিয়াগঞ্জ শহরে, মানে ইলেকট্রিক ট্রেন চলবে, আমাদের তো ভালো লাগবে, মানে এর থেকে আর খুশি কি হতে পারে। জানা যায়, দ্রুত এই পথে বৈদ্যুতিকরণের কাজ সম্পূর্ণ হওয়ার পর সম্প্রতি রাধিকাপুর বারসই রেলপথে ওভারহেড তারে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সংযোগ করা হয়। ইতিমধ্যে সম্প্রতি উত্তর পূর্ব সীমান্ত রেলের ডিভিশনের DRM শুভেন্দু কুমার চৌধুরী এই পথে এই কাজ কেমন হয়েছে তার পর্যবেক্ষণ করে গিয়েছেন। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম শিবু। বাড়ি কোথায়? বাড়ি মিলনপাড়া। আচ্ছা, ইলেকট্রিকের সাহায্যে ট্রেন চলবে জানেন? হ্যাঁ। কেমন আনন্দ কত? হ্যাঁ, ভালো, খুব ভালো। কেন ভালো? প্রত্যেকের ভালো, যাতায়াতের সুবিধা হবে। আচ্ছা, আর সময়টা যেটা বেশি লাগবে সেটা কম লাগবে, এটাই তো সুবিধা। জানা যায়, এই পথে ডিজেল ইঞ্জিনের পরিবর্তে বৈদ্যুতিক ইঞ্জিনের সাহায্যে ট্রেন চলাচল করার ফলে একদিকে যেমন রাস্তায় ইঞ্জিনের পরিবর্তনের কারণে যে সময় ব্যয় হতো সেটা থাকবে না, তেমনভাবেই প্রচুর ডিজেলের ও সাশ্রয় হবে ভারতীয় রেলের। এছাড়া কলকাতা ও শিলিগুড়ি গ্রামী ট্রেনগুলো এখান থেকে দ্রুততার সঙ্গে চলবে এবং কলকাতাগামী ট্রেনগুলিকে ইঞ্জিন পরিবর্তন করতে হবে না। দেবাশিস দাস। বাড়ি কোথায়? হসপিটাল পাড়া। আর কিছুদিন পরেই তো ইলেকট্রিকের মাধ্যমে ট্রেন চলবে, তো কতটা খুশি? আমরা তো অবশ্যই খুশি। এখন ট্রেনটা কিভাবে চলবে এখন তো ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, কি সুবিধা হবে এর ফলে? এর ফলে কি যে সুবিধা হবে সঠিক কি করে বলবো, যখন তাড়াতাড়ি যাত্রা তো তাড়াতাড়ি। হ্যাঁ, সেটাই আশা করছি, যাত্রা মানে তাতে সময় সংক্ষেপও হবে এবং যাত্রীরাও আরো কম সময় কলকাতায় পৌঁছাতে পারবেন। এর পাশাপাশি রেল পরিষেবার মান আরও অনেক বেড়ে যাবে। এলাকার স্থানীয় মানুষরা বলেন এটা খুবই খুশির খবর, এখন যত তাড়াতাড়ি চালু হয় ততই মঙ্গল। এটা দীর্ঘদিনের দাবি ছিল আমাদের, তা পূরণ হতে চলেছে। এক সাক্ষাৎকারে কালিয়াগঞ্জ স্টেশনের স্টেশন ম্যানেজার পঙ্কজ কুমার এক সাক্ষাৎকারে বলেন, ভারত বাংলাদেশ সীমান্তের রাধিকাপুর থেকে বিহারের বারসই জংশন পর্যন্ত ট্রেনে বৈদ্যুতিনকরণের কাজ 99% শেষ হয়েছে। যে কোনো দিন তারিখ ঘোষণা হবে। এর ফলে একদিকে যেমন ট্রেনের গতি বৃদ্ধি পাবে, অন্যদিকে ট্রেন যাত্রীরা কম সময়ের মধ্যে গন্তব্যস্থলেও যেতে পারবে। নাম কি? পঙ্কজ কুমার। আচ্ছা, আপ ইলেকট্রিক ট্রেন কে বারে মে কি জানতে হো? ইলেকট্রিক ট্রেন চলনে সম্বন্ধে সারা কাম হো চুকা হ্যায়, লেকিন কব তক চলেগা ইসকা সম্ভাবনা মানে হ্যায়, লেকিন আবি ডেট ফিক্স নাই হুয়া হ্যায়। ইসকা নোটিফিকেশন জব ভি হোগা পতা চল জায়েগা। কাম কা খতম হো গয়া? হ্যাঁ, সারা করিব 99% কাম পুরা হো গয়া। कहाँ से कहाँ तक, हमको लगता पहले संभावना है कि कोलकाता हावड़ा दोनों ट्रेन इलेक्ट्रिक हो जाएगा, चलेगी। उसके बाद धीरे धीरे पैसेंजर ट्रेन पैसेंजर को एक्स्ट्रा कोई सुविधा नहीं इसमें। रेल का बचत ना ना कुछ स्पीड, कुछ स्पीड का भी कोई बात नहीं है, रेल का बचत होगा, डीजल का और क्या। हाँ, तभी जैसे मान लीजिए जो पैसेंजर ट्रेन चलती है कटिहार से राधिकापुर जाता है, उससे करीब एक बार में अप डाउन में 50,000 रुपया डीजल चलता है, वो बचत होगा जब इलेक्ट्रिक इंजन आ जाएगा। तो यही सब है, कोलकाता ट्रेन में और ज्यादा बचत होगा, यही है सुविधा। তো দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ লাগোয়া রাধিকাপুর থেকে বারসইয়ে ইলেকট্রিকের কাজ ইতিমধ্যে কিন্তু প্রায় শেষের পথে, আর কিছুদিন পরেই ব্রডগেজ লাইনের উপর ছুটবে ইলেকট্রিক ট্রেন, তাই খুশি উত্তর দিনাজপুরবাসী। উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তা চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18 লোকাল।